মাছটা কখন ধরছেন? সকাল সাতটায়। আজকে কি বার? আজকে তোমার নাম কি? বাবু সর্দার। তোমার বাড়ি কোথায়? উত্তর দৌলতদিয়া। ইউনিয়ন পরিষদ। আমরা দেখতে পাচ্ছি এখানে বাবু সর্দার নামে এক ব্যক্তি আজকে সকাল সাতটার দিকে এই মাছটি ধরে সে জানাচ্ছে যে এখানে সকাল ছয়টায় ভোর ছয়টায় এখানে জাল ফেলে পদ্মা নদীর কর্ণেশন এলাকায় দৌলতদিয়া ঘাট অঞ্চলে গলন্দ উপজেলার পদ্মা নদীর কর্ণেশন এলাকায় এটি মাছটি এখানে ইয়া করে জাল ফেলে। জাল ফেলার পর কি জাল ফেলছিলেন? এটা টোনা জালে ফেলে তারপরে মাছটি আটকা পড়ার পর তারা মাছটি উত্তোলন করে এখন ওজনের জন্য বিভিন্ন স্কেল ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোথায় ওজন দেওয়ার মতন একটা স্কেল পাচ্ছে না। তাদের ধারণা কত মন হবে এটা? 8 থেকে 10 মন। আচ্ছা আচ্ছা, এটা বিক্রি হবে? বিক্রি হয়ে গেছে। কত টাকা মন? 8,000 টাকা মন। কে নিছে? উনি কে আছে এখানে? তাতে কত টাকা বিক্রি হয়েছে? 8,000 টাকা মন। কত টাকা বিক্রি করছেন? ও মানে 8,000 টাকা মন ঠিক হয়েছে, কিন্তু কত মন হবে এটা ঠিক হবে, তারপর বিক্রি করবেন আমার টাকা নেবেন। আচ্ছা, যতটা আমরা জানতে পেরেছি যে এটা মাছ দিয়ে ওজন হবে 8 থেকে 10 মন, 8,000 টাকা মনে তিনি বিক্রি করে দিয়েছেন। আমরা কিনে নিয়েছেন, কে কোন ব্যাপারি কিনছে ভাই? কুটি। কোথায় বাড়ি? রাজবাড়ি। কুটি ব্যাপারি, ওনার ফোন নম্বর আছে? এখন তো ওজন করবেন এখানে? ও আচ্ছা আচ্ছা। কোথায় ভাই? আমরা মাছটি দেখে আসলে আশ্চর্যজনক মাছ। এটা দেখেছেন আপনারা, পুলিশ ভাইয়ের লোকজন আসছে। পুলিশ ভাই আপনারা কিছু বলবেন? বাইজিদ ভাই বলবেন, বলার থাকলে বলেন। আচ্ছা, ওনারা কিছু বলবে না মাছটির সম্বন্ধে? ওনারা উৎসুক জনতা হিসাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক জনতা এখানে উপস্থিত হয়েছে। এখানে গোয়ালন্দ উপজেলার মহাসড়ক, ঢাকা খুলনা মহাসড়কের জমিদার ব্রিজ এলাকায় মাছটি এখানে আনার পরে ওজনের জন্য এখানে আমরা দেখতেছিলাম পাশে আমাদের একটি ভিক্টর ব্রিডার্স লিমিটেড একটি মিল আছে যেখানে ওজন স্কেল ছিল। এই ওজন স্কেলটিতে ওই মাছটি ওজন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এখানে ওজন করার মতন কোনো স্কেল না থাকাতে এই মাছটি তারা উত্তোলন করতে পারছে না। দেখছেন একটি ভ্যানের উপরে মাছটি রাখা হয়েছে। একটি ভ্যান আমরা সকালে দেখেছি ঢাকা খুলনা মহাসড়ক হয়ে গোয়ালন্দ দৌলতদিয়া ঘাট থেকে মাছটি নিয়ে এসেছে এখানে। এইখানে আনার পরে আমরা এখানে তাদেরকে দেখতে পাচ্ছি যে এই ভ্যানের উপরে এখনও মাছটি আছে। এখনও ভ্যানের উপরে মাছটি রাখা হয়েছে। মাছটির ওজন নির্ণয় করছে যারা এই মাছটি ধরেছে, তাদের ধারণা মাছটির ওজন হবে 8 থেকে 10 মন। তো সেই সূত্রে আমরা এখন যে মাছটি দেখছি, এই মাছটি আসলে পদ্মা নদী থেকে ধরা হয়েছে। এটা অনেকে অনেক রকমের ধারণা করছে, তবে পান পাতা মাছ, যেটা পান মাছ এটা হিসাবে পরিচিত। এটা বিভিন্ন রকমের মাছ, বিভিন্ন রকমের নাম বললেও এটা সাধারণত দেখা যাচ্ছে যে এটা পান পাতা হিসাবেই পরিচিত, পান পাতা মাছ হিসাবে পরিচিত। এটা কি ওজন করতে পেরেছেন? হ্যাঁ, এটা মাছটি ওজন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে ভিক্টর ব্রিডার্সের একটি স্কেলে। আমরা যেটা এখনই আমরা ওই মাছটি ওজনের দেখব কত মন হয়। ইতিমধ্যে মাছটি বিক্রি হয়ে গেছে। মাছটি বিক্রি হওয়ার কারণেই আমরা ওজন নির্ণয়টা করতে পারবো যে আসলে কত টাকা। আমি বাইরের লোক হইলেও আমার ঢোকার অনুমতি আছে। এটা আমরা দেখতে পাচ্ছি যে স্কেলের জন্য নিয়ে যাওয়া হচ্ছে মাছটি। এটা পিছন থেকে দেখলে মনে হচ্ছে যে একটা হাতি, আসলে একটা হাতি নয় একটি মাছ। যে মাছটির ওজন এখনই আমরা স্কেলে তোলা হচ্ছে।
মাছটি ভ্যান সহ কতটুকু ওজন হবে পরে আমরা ভ্যান সভাপতি জি দলদিয়া মৎস্য সমিতির সভাপতি সর্দারের ভাতিজা এই মাছটি আটক করেছে বলে জানা গেছে। আপনি একটু ওজন দেন তো কত হয় এখন তো আচ্ছা যেটা যেটা আপনি আপনি ব্যান্ডটার পরে ওজন দেওয়া যাবে আপনার মাস্টার সহ ওজন কত আপনি দেখেন আচ্ছা সেটা পরে পাওয়া যাবে আপনার ওজনটা আগে হোক নির্ণয় হোক হ্যাঁ তোমরা সরো ওখান থেকে উৎসুক জনতার ভিড় দেখা যাচ্ছে যে স্কেলে এই 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 মিলের যে সমস্ত শ্রমিকরা আছে সবাই এই মাছটি দেখতে আসছে। আমরা ওজনের এখন যিনি ওয়েট স্কেলের মালিক আমরা তার কাছে জানতে চাবো যে মাছটির ওজন কত হয়েছে। মাছটির ওজন নির্ণয় চলছে সামনে কথা বলো এটা মাছ যারা ধরেছে তারা নির্ণয় করছে যে মাছটি এটা পুরুষ মাছ হিসাবে তারা উল্লেখ করছে যে কত হয়েছে ভাই কত হয়েছে ওজন কত কত মনে হয়েছে ভাই ভাই একটু বলেন না আমি ক্যামেরার সামনে কথা বলছি 560 কেজি 560 কেজি হিসাবে আমরা যতটা জানতে পেরেছি মাছটির ওজন হয়েছে 560 কেজি অর্থাৎ 5 দুগুণে 10 12.5 মন 13 মন 13 মন 10 কেজি 13 মন 10 কেজি ভ্যান যদি আমরা ভ্যানটি বাদ দিলে হয়তো এটা 10 মনের বেশি হবে আচ্ছা ভ্যানটার ওজন কত হতে পারে ভ্যানের ওজন কত ভ্যান ব্যাটারি দিয়ে 3 মন 10 মন হবে 10 মন হবে 3 মন বাদ তাই যে ব্যাটারি আছে 60 কেজি ধরো এখানে সমবেত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাছটি দেখার জন্য অনেকে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন নিচের থেকে আমরা দেখাচ্ছি চেষ্টা করছি এখন পিছন থেকে মনে হচ্ছে যে এটা ঠিক হাতির লেজের মতো মনে হচ্ছে কিন্তু আসলে হাতি নয় এটা একটা পান পাতা মাছ হিসাবেই পরিচিত বেশি আমাদের দেশে তো সেই মাছটি এখন আমরা ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে রাজবাড়িতে বিক্রি হয়েছে মাছটি পাগল হয়েছে।